हेलो एंड वेलकम बैक टू माय चैनल शेयर सूटकेस। आमी शायोनी। 10 सेप्टेम्बर आमरा दुदिने छुट्टीते सपरिवारे निजस्व गाड़ीते पुरुलियार दिके रवाना दी। उद्देश्य एकटाई, बर्षार पुरुलियाके निजेर चोखे देखा। पुरुलिया भ्रमणेर एटी प्रथम पार्ट। এই পর্বে রইল আমার সেই জার্নির অভিজ্ঞতা, বরন্তি লেকের সৌন্দর্য ও আমাদের হোটেলের সম্পূর্ণ ডিটেলস। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কলকাতা থেকে বরন্তির দূরত্ব প্রায় 250 কিলোমিটার, সময় লাগে 5 থেকে 5.5 ঘন্টা। বাইকার বরন্তি যেতে হলে বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ হয়ে বরন্তি ঢুকতে হবে। আমরা এই দিন সোদপুর থেকে সকাল সকাল জার্নি স্টার্ট করি। বিটি রোড ক্রস করে নিবেদিতা সেতু ধরে এগিয়ে চললাম দিল্লি রোডের উদ্দেশ্যে। এই রোড ধরেই বর্ধমান, দুর্গাপুর হয়ে বরন্তি যেতে হবে। কিছু দূর গিয়ে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম সিঙ্গুরের নিউ হিন্দুস্তান ধাবায়। পুরি সবজি আর চা সহযোগে ব্রেকফাস্টটা বেশ ভালোই জমল। আমি এখন দাঁড়িয়ে আছি সিঙ্গুরে হোটেল নিউ হিন্দুস্তান ধাবার ঠিক সামনে। আমরা সোদপুর থেকে বেরিয়েছি প্রায় 7:20 নাগাদ। তো আমরা এখানে ব্রেকফাস্ট করেছি আর ব্রেকফাস্ট বেশ ভালো ছিল। আমরা পুরি সবজি খেলাম, পার হেড 50 টাকা করে পড়েছে। আর এখানে চাটা খুব ভালো, আপনারা চাইলে এখানে এসে একবার চাটা ট্রাই করতে পারেন, আশা করি ভালোই লাগবে। সিঙ্গুর ক্রস করে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম শক্তিগড়। শক্তিগড়েও আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন, কিন্তু শক্তিগড়টা একটু কনজেস্টেড হতে পারে ভেবে আমরা সিঙ্গুর থেকেই ব্রেকফাস্ট করে নিই। সিঙ্গুর থেকে শক্তিগড় পৌঁছতে সময় লাগে প্রায় 1 ঘন্টা, দূরত্ব প্রায় 65 কিলোমিটার। প্রসঙ্গত বলে রাখি, কলকাতা থেকে যখন বর্ধমানের দিকে যাবেন সেই লেনটা বেশ ভালো, কিন্তু কলকাতায় ঢোকার লেনে পুরো রাস্তা জুড়ে পটহলসে তাপ্তিমারা রয়েছে, তাই রাস্তা ফাঁকা থাকলেও গাড়ি স্পিড তোলা যায় না। বর্ধমান ক্রস করে দুর্গাপুর ঢুকতে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা মতো। আমরা এখন দুর্গাপুরে রয়েছি, উঠে গেছি দুর্গাপুরে। টি ব্রেকের জন্য দাঁড়ানো হয়েছে, খুব রোদ রয়েছে আজকে। তাও একদিকে ভালো যে বৃষ্টি ফিষ্টি হয়নি, যেটা আমরা অ্যাকচুয়ালি ভয় পাচ্ছিলাম। দুর্গাপুর থেকে রানীগঞ্জের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। রানীগঞ্জের স্টেশন রোড এরিয়াটা বেশ কনজেস্টেড ছিল, ফেরার সময় সেই জন্য আমরা আসানসোল হয়ে ফিরেছিলাম, এই রোডটা ধরিনি। স্টেশন এরিয়া ক্রস করতেই ধীরে ধীরে রাস্তা আবার ফাঁকা হয়ে যেতে লাগলো। পথে পড়ল দামোদরের উপর একটি ব্রিজ। আমার ঠিক পেছনে রয়েছে দামোদর নদ, জায়গাটা খুব সুন্দর লাগছে। এখানে একটা ব্রিজ রয়েছে, এখানে ভালো লাগলো তাই জন্য একটু দাঁড়ালাম। আপনারা চাইলে এখানে আসলে জায়গাটা একটু দাঁড়িয়ে দেখতে পারেন, খুব সুন্দর লাগছে।
এবার বলি আমাদের রিসর্টের ব্যাপারে। আমরা যে রিসর্টটিতে ছিলাম তার নাম মন বোলাশ। খুব ছোট সাদামাটা একটি রিসর্ট, যার নাম্বার অফ রুমস মাত্র 4টি। রিসর্টের ওনারের থেকে জানতে পারলাম এটি বরন্তি পাহাড়ের পাথর থেকে তৈরি। পাথর থেকে তৈরি হওয়ায় আমাদের রুম নন এসি হওয়া সত্ত্বেও বেশ আরামদায়ক ছিল। আমরা ফ্যামিলি রুম বুক করেছিলাম, খরচ পড়েছিল 2700 টাকা পার ডে, আর খাবার খরচ ছিল 475 টাকা পার হেড পার ডে, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স ও ডিনার। চলুন আপনাদের একটি ছোট রুম ট্যুর দিয়ে নিই। ওভারঅল বেশ ভালো, দুটো রুম তার সাথে অ্যাটাচ দুটো বাথরুম রয়েছে। আপনারা ফ্যামিলি নিয়ে যদি চান চলে আসতে পারেন, ভালো লাগবে। খুব বেসিক অ্যামিনিটিস রয়েছে রুমগুলোতে, বাট খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। এই দিন আমাদের জন্য লাঞ্চে ছিল ভাত, ডাল, সবজি, মাছ ও মিষ্টি। লাঞ্চ সেরে আশপাশটা একটু ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। জাস্ট লাঞ্চ করে বেরোলাম, এই জায়গাটাতে এসে একটু দাঁড়ালাম। আশপাশের ভিউটা অসাধারণ সুন্দর। একটু ফটো সেশনের পর আবার হাঁটতে লাগলাম বরন্তি লেকের উদ্দেশ্যে। প্রসঙ্গত বলে রাখি, আমাদের হোটেল থেকে বরন্তি লেক হেঁটে 5-7 মিনিট সময় লাগে। কিন্তু বেশ কয়েকটি রিসর্ট আছে যেগুলো থেকেই বরন্তি লেকের অসাধারণ ভিউ পাওয়া যায়। এদের মধ্যে অ্যালিওর দে বরন্তি এবং স্প্যাঙ্গেল উইংস বেশ পপুলার। গ্রামের রাস্তায় হাঁটতেও বেশ দারুণ লাগে। কিন্তু আমার ঠিক পেছনেই রয়েছে বরন্তি লেক। আমরা এসেছি ওই সাইডটা থেকে, আর ওইদিকে স্প্যাঙ্গেল, আমাদের হোটেলটা সব ওইদিকে রয়েছে। এই পারে রয়েছে অ্যালিওর দে বরন্তি, আরও বেশ কয়েকটা রিসর্ট আছে দেখলাম। বরন্তি লেকের জলে সূর্যাস্তের সময় আলোর রিফ্লেকশন দেখতে এক্সিলেন্ট লাগছিল। খানিকক্ষণ দাঁড়িয়ে সেই সৌন্দর্য উপভোগ করি, তারপর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসায় অগত্যা হোটেলে ফিরে যেতে হলো। হোটেল ফিরতেই রুমে পৌঁছে গেল গরম গরম ভেজ পকোড়া আর চা। চা পকোড়া সহযোগে জলখাবার খেয়ে অন্ধকারে ঝিঁঝি পোকার ডাক শুনতে শুনতে কখন যে রাতের ডিনারের টাইম হয়ে গেল টেরই পেলাম না। রাতে ডিনারে আমাদের রিকোয়েস্টে দেওয়া হয়েছিল দেশি মুরগির ঝোল আর গরম গরম ভাত। সারাদিনের ধকলে সবাই খুব টায়ার্ড থাকায় ডিনার সেরেই ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। পুরুলিয়ার বরন্তি ভ্রমণের প্রথম পর্বটি এখানেই শেষ করছি। এর পরের পর্বে থাকবে জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট ও তার ইতিহাস, এবং গড়পঞ্চকোটের এক স্বল্প পরিচিত মন্দিরে আমার ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স। সঙ্গে থাকুন এবং আরও এইরকম বেড়ানো রিলেটেড ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।